কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম, কি করে আল্লাহ হেদায়েত দিবেন এমন একটা জাতিকে যারা ঈমান আনার পরে কুফুরি করলো। ওয়া শাহিদু আন্না রাসূল হক, এবং তারা সাক্ষী দিল সত্য। ওয়া জাহুমুল বাইয়্যিনাত, তাদের কাছে এসেছে উজ্জ্বল প্রমাণ সমূহ। আল্লাহু লা ইয়াহদিল কওম আয-যালিমিন, আল্লাহ তাআলা জালেমদেরকে হেদায়েত দান করেন না। ইমান এনেছে, রাসুলকে সত্য বলে সাক্ষী দিয়েছে, এটা কখন? মানে মোহাম্মদ সাল্লামের আবির্ভাবের আগে। ইহুদি খ্রিস্টানরা আল্লাহ রসুলকে পাওয়ার জন্য সিরিয়া থেকে মদিনে এসে বাড়ি বেঁধেছে যে এখানে শেষ নবী আসবে। তাহলে এই রসুলে তারা ইমান এনেছে, কিন্তু যখন রসুল আসলো তখন তারা ঘুরে গেল। এই কথাটা আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা তাদেরকে কীভাবে হেদায়েত দিবেন, যে তারা তো ইমান এনেছিল এবং তারা সাক্ষীও দিয়েছিল যে এই রসুল সত্য রসুল, এই এখানে এই জমিনে এই রসুল আসবেন। কিন্তু যখন তাদের কাছে এই উজ্জ্বল প্রমাণ নিয়ে নবী আসলেন তখন তারা বেঁকে বসলো, তখন রসুলকে স্বীকার তারা করলো না, আল্লাহ তাআলা জালানদেরকে দান করেন না। এই অজুহাতটা কি তাদের যে রসুল তো আসছে এই জমিনে আসবে, এখানেই আসছে, কিন্তু এই রসুল বনি ইসরাইল না, এই জন্য আর মানা হবে না। কথা বলতে পারছেন? ইহুদি খ্রিস্টানদের একটাই দাবি যে এই রসুল বনি ইসরাইলের কেন হলো না? ইব্রাহিম আলাইহিসসালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সমস্ত নবী রসুল বনি ইসরাইল, শুধু একজন নবীকে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিসসালামের বংশ থেকে দিয়েছে। কত বুঝতে পারছেন? এখন এইটা তারা মানতে পারছে না যে এই নবী বনি ইসরাইলের হলো না কেন। এই জন্য আল্লাহ তাআলা তাদের বহু ইতিহাস তুলে ধরেছে যে বনি ইসরাইলদের নবী অমুক অমুক ছিল, তাদেরকে তোমরা হত্যা করছো, তো তোমাদের নবী হইলেই তোমরা সব মুসলমান হয়ে যাবে, আর প্রমাণটা কোথায়? হ্যাঁ, তোমরা জাকির আসলামকে হত্যা করছো, ইয়াহির আসলামকে হত্যা করছো, ঈসা আসলামকে হত্যা করার জন্য তোমরা তাকে আবদ্ধ করেছিলে, কাজে তোমাদের নবী হইলে তোমরা সব মুসলমান হয়ে যাবে, প্রমাণটা কোথায়? এই জন্য কিন্তু তাদের ইতিহাসগুলি আল্লাহ তারা তুলে তুলে ধরে দিয়েছে যে দেখো তোমরা এই করেছো। কথা বুঝতে পারছেন? উলাইকা যাজাও মান্না আলিম রাহানাতাল্লাহ অল মালাইকা তোর নাসি আজমাইন, এই সমস্ত মানুষের শাস্তি হলো তাদের উপরে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সমস্ত মানুষের অভিশাপ। তাহলে আমরা বিষয়টা বুঝতে পেরেছি কিনা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগে তারা কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তাদের ঈমান ছিল যে শেষ নবীর পরে আমরা তাকে পাবো, তা তিনি এইখানে হিজরত করবেন, এই সব কিছুই তারা তার মহব্বতেই কিন্তু তারা আসছিল। আল্লাহ রাসূল মদিনা হিজরত করার পর মদিনার ইহুদি আলেমরা নেতারা সব একমত হয়ে কোনো এক রাত্রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য রাতের ইবাদতগুলি তারা অনুশীলন করছেন এবং রাতের ইবাদতগুলি তারা পর্যবেক্ষণ করেছেন। সারা রাত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নামাজ পড়ে, কীভাবে তাহাজ্জুদ পড়ে, কীভাবে কোরআন পাঠ করে, এটা দেখে শুনে সারা রাত দেখাশোনা করে ভোরে তারা গেল। এখন ভোরে তারা একত্রিত হওয়ার পরে এখন হুয়াই বিন আকতাব বড় নেতা ইহুদিদের, তার আপন ভাই আবু ইয়াসির ইবনে আকতাব, এই আবু ইয়াসির ইবনে আকতাব তার বড় ভাই হুয়াই বিন আকতাবকে বলে। এই হুয়াই বিন আকতাব কিন্তু আল্লাহ রাসূলের শ্বশুর, এর মেয়ে সাফিয়াকে আল্লাহ রাসূল বিয়া করছিলেন, হুয়াই বিন আকতাব। এখন ওনার ভাই আবু ইয়াসির ইবনে আকতাব বলে, ভাই যান এই যে সারা রাত্রে আমরা পরিশ্রম করে দেখলাম, এ কী বুঝতে পারলেন বলেন তো? তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিতে কোনো সত্য নয়, এতে কোনো ভুল নাই। তো যদি নাই হয় তাহলে চলেন আমরা সবাই তার দরবারে হাজির হয়ে যাই, আমরা মুসলমান হয়ে ইসলাম গ্রহণ করি, কিন্তু হয়ে গেলে আব্দুল আল্লাহর কসম তা কখনোই হবে না। বলে কেন? আর যেহেতু সে আমাদের বংশের নবী না, সে বনি ইসরাইল না, আমরা কোনো প্রকার তাকে আমরা মানব না, আমরা আমাদের তওরা ধরে বসে থাকবো। এইভাবে তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেনে শুনে তারা অস্বীকার করলো। সেই কথাটা বলে যে ওরা তো ঈমান এনেছিল, ওদের তো ঈমান ছিল এই নবীর উপরে, কিন্তু নবী যখন আসলো তখন ওরা বেঁকে বসলো। খালেদিনা ফিহা, আল্লাহ বলেন এই অভিসম্পাদ, এই লানাত, এর মধ্যে তারা অনন্তকাল থাকবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের থেকে কখনোই শাস্তি হালকা করা হবে না, ওরা ইউনজারুন, এবং কখনোই তাকে মোহলত দেওয়া হবে না। কিন্তু ইল্লাল্লাযিনা তাবু মিন যালিকা ওয়া আসলাহু, বরং ওই সমস্ত লোক ছাড়া যারা তওবা করেছে এবং নিজেদেরকে সংশোধন করেছে, মানে ওদের মধ্যে থেকে খুব কম সংখ্যক হলেও
ইসলাম গ্রহণ করেছে, তাদের কথা আল্লাহ বললেন যে ওদের উপরে তো শাস্তির কথা লানাত ঘোষণা করা হলো, কিন্তু ইল্লাল্লাযিনা তাবু, তাদের মধ্যে থেকে যদি কেউ তওবা করে, তাদের মধ্যে থেকে যারা তওবা করবে এরপরে ওয়াসলা এবং সংশোধন করবে, নিজেকে সংশোধন করবে, যে সত্য গোপন করছিল প্রকাশ করবে, তাহলে ফাইনাল্লাহ গফুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। ইন্নাল্লাযিনা কাফারু বাদা ঈমানিহিম সুম্মা যাদু কুফরা লান তুকবালা তাওবাতুহুম, যারা ঈমান আনার পরে কুফরি করলো, সুম্মা যাদু কুফরা তারপর আরও বেশি করে কুফরি করলো, লান তুকবালা তাওবাতুহুম তাদের তওবা কবুল হবে না, আউলাইহুমুদ দাল্লুন এরা হচ্ছে ভ্রষ্ট বিপদগামী। এতে তাফসীরে বলা আছে ঈমানের পরে কুফরি, মানে এই লোকগুলি মুসা আলাইহিস সালাম ইহুদি সম্পর্কে বলা হচ্ছে, এই লোকগুলি মুসা আলাইহিস সালাম ঈমান এনেছে, ঈমান আনার পরে আবার কুফরি করছে, তারা গরুর বাচ্চা পূজা করছে, তাহলে মুসা আলাইহিস সালামের ঈমান এনে তারপরে কুফরি করলো, অর্থাৎ কি তারা গরুর বাচ্চা পূজা করলো। সুম্মাজ দাদু ইন্নাল্লাযিনা কাফারু বাদা ঈমান সুম্মাজ দাদু কুফরা, তারপরে তারা বেশি করে কুফরি করলো, অর্থাৎ তারপরে যখন ঈসা আলাইহিস সালাম আসলো তাকেও তারা মানলো না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানলো না, এর ফলে তারা আরও বেশি করে কুফরি করলো। লান তুকবালা তওবাতুহুম, এদের তওবা আল্লাহ কবুল করবেন না, কবুল করবেন মানে তওবা করার তারা সুযোগ পাবে না, তওবা কেউ করলে আল্লাহ কবুল করে কিন্তু এদেরকে তওবা করার সুযোগ দেওয়াই হবে না। আউলাইকুমুদ দাল্লুন, এবং এরা বিপদগামী পথভ্রষ্ট। ইন্নাল্লাযিনা কাফারু মাতুহুম কুফার, নিশ্চয়ই যারা অবিশ্বাস করে এবং কাফের অবস্থায় অবিশ্বাস নিয়েই মারা যায়, ফালাই ইউকবালা মেন আহাদি মিলুলার যে জাহাবা অলপ্তা দাবি, কুফুরি নিয়ে কুফুর অবস্থায় যারা মারা যায় আল্লাহ বলেন তাদের এক একজনার পক্ষ থেকে পৃথিবী ভরা স্বর্ণ এটা গ্রহণ করা হবে না তাদের মুক্তির জন্য। মেলুলার দে জাহাবা, এই পৃথিবীতে কত স্বর্ণ ধরে, এই পৃথিবী ভরা স্বর্ণ যদি দেওয়া হয় তারা দিতে চায়, তো এই এদিয়া লফতদাবি এর দ্বারা যদি তাদের মুক্তিপণ তারা দিতে চায়, তো এটা আল্লাহ বলছে গ্রহণ হবে না, এটা গ্রাহ্য হবে না। স্বর্ণ দিয়ে আল্লাহ কী করবে, আল্লাহর কোনো স্বর্ণের অভাব আছে? উলাই কালাম আজাবুন আলিম, এবং এদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। অমাল আহমেদ নাসরিন, এবং তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কাজে এই জন্য আমাদের সতর্ক হতে হবে, বুঝে শুনে কাজ করতে হবে, শয়তান সবসময় আমাদের পিছনে কুমন্ত্রণা দিচ্ছে। কাজে এই জন্য আল্লাহ শুকুর অনেক লোক আমাদের এই তাফসিরগুলো তো শুনছে, তো পৃথিবীর বিভিন্ন আনাস্তিক আনাস থেকে অনেক মানুষে অন্যায় স্বীকার করছে এবং বলছে যে আমি এই 20 কোটি টাকা আয় না করি, আমি যদি 5 কোটি আয় করতাম তো আমার ক্ষতি কী ছিল, তাতেও তো আমার চলতো, কিন্তু আমি তো বুঝি নাই। এর এভাবে যারা বলে তারা পৃথিবীতে একটা সমাধান করে হয়তো যেতে পারবে, আল্লাহ হয়তো মাফ করতে পারে। আবার অনেকে তো মানে আমাদের কথা শুনিয়া মানে আপনাকে বলিয়া কী করবো, কেউ খুন করার হুমকিও দেয়, তো কিছু করার নেই। আমি ঠিক আছে, এটা যদি আমার ভাগ্যে থাকে তো আপনাকে আমার খুন করবেন, আমার কোনো আপত্তি নেই, আমি বলছি আমি কিছু বলিনি। তাহলে এটা তো হবেই, যারা সত্য কথা বলে তারা তাদের কী কী মানুষ এমনি সারি দেবে, নবী রাসূলরা কেউ এমনি নিরাপদ থাকছে? কাজে এটা হলো আল্লাহর ব্যাপার। আমি এটাই চিন্তা করছি যে আল্লাহ এই কিছু লোককে আমাকে হত্যার হুমকি দিল, কিন্তু আমার জন্য তো আপনার অনেক বান্দারা দোয়াও করে, এখন আপনি কোনটা পছন্দ করেন সেইটা আমার জন্য মঞ্জুর করেন, আমি এটা বলছি আল্লাহর কাছে। সামনে আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কখনোই কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা ওই সম্পদ ব্যয় করো যেটা তোমরা ভালোবাসো। তোমরা যে ভালোবাসো এই সম্পদ ব্যয় না করা পর্যন্ত তোমরা কল্যাণ লাভ করতে পারবে না। কিন্তু আমাদের সমগ্র কি বাড়িতে খাবার তো আছে, ভিক্ষুক আছে, তো বাসি খাবারটা থাকে দিয়ে দিই, কিন্তু আল্লাহ বলছেন যে তোমার ভালোবাসার বস্তু ব্যয় না করা পর্যন্ত তুমি কল্যাণ লাভ করতে পারবে না, কথা বলতে পারছে? তো এই জন্য এগুলো বিবেচনা করতে হবে। বাসিবাদ যদি দেন তো অনুরোধ করবেন যে ভাই বাসিবাদ দিছি, কিন্তু তার সাথে ভালোও দেন, এটা তাজা খাবারটাও তুমি খাও আর আমাদের বাসিটা ফেলে দেবো, এটা তুমি যদি পারো খাও, তাও একটা কিছু হবে। কিন্তু একেবারেই বাসি খাবার দিয়েই বিদায় করলে তাহলে তো আমরা কল্যাণটা পাচ্ছি না। এই জন্য আমরা সবসময় বেচাকেনা করতে গেলে পুরান টাকাটা আগে দেওয়ার চেষ্টা করি, কিন্তু ভালো টাকাও তো আমার কাছে থাকবে না, থাকবে
তো এই জন্য এটা হলো আমাদের একটা মানসিক দুর্বলতা, এটা আমার মনে হয় যে সব মানুষের মধ্যে আছে, আমার মধ্যেও আছে। এই দুর্বলতাগুলি আমাদের না থাকা উত্তম। সবসময় আপনি ভালো ব্যয় করতে থাকেন এবং জেনে রাখেন আল্লাহ বলছে যে তুমি আল্লাহর পথে যা ব্যয় করবে আল্লাহ পিছন দিয়ে তা পূরণ করে দিবে। অমান ফাক তুমি সাইয়েন ফাওয়াইকলুব, একটা ডাইরেক্ট করে নেন যে তোমরা যা ব্যয় করবে আল্লাহ পিছন দিয়ে এটা পূরণ করে দিবে। কাজে এই জন্য ব্যয়ের ক্ষেত্রে কখনোই আমরা খারাপ জিনিস কাউকে দান করার চিন্তা ভাবনা করব না, ভালোই দান করব। তারপরও একেবারেই দুঃস্বভাবগ্রস্ত যাদের চলে না তাদেরকে আপনি দান করলেও সেখানে আপনি কল্যাণের আশা করতে পারেন না। আপনার জামা কাপড় অনেকগুলো পুরাতন পরে আছে, কী করবেন, এখন কি দিলেন, কিন্তু দিতে পারেন দেন, কিন্তু সেখানে এই আল্লাহর বিধান যে তাতে কল্যাণের আশা করা যায় না, তারপর কী হবে সেটা আল্লাহ জানে, এই হলো কথা। তো আল্লাহ বলেন এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরামরা হয়রান হয়ে গেছেন, কেউ পছন্দনীয় দাসী আজাদ করে দিয়েছেন, কারো পছন্দনীয় বস্তু সে সাথে সাথে কারো পছন্দনীয় বাগান দান করে দিয়েছেন, যে এই বাগানটা আমার খুব সুন্দর বাগান এটা আমি দান করে দিলাম। এভাবে সাহাবায়ে কেরামরা মানে ব্যাপকভাবে এই আয়াতের উপরে তারা আমল করার চেষ্টা করেছেন। অমা তুনফিকুমিন শাইয়ান ফাইনাল্লাহ বি আলিম, তোমরা যা কিছু ব্যয় করো নিশ্চয়ই আল্লাহ তাআলা সে সম্পর্কে অবগত আছেন। তো অবশ্যই অবগত আছেন আল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় বা এই ধরনের আয়াতের ব্যাখ্যা একটা হাদিসে আমি দেখেছি যে এক লোক তাফসির করেছেন যে ফকির যারা আমাদের দরবারে আসে দুয়ারে আসে তারা বলে তোমার দুয়ারে পিয়ন আসে, কোনো খবর থাকলে বলো পিয়ন এটা পৌঁছেই দেবে। মানে আপনি আপনার পিতামাতা বা অন্যান্যের জন্য যদি কোনো ট্রিডিং আপনার খবর থাকে তা আমরা এটা পৌঁছেই দেব। অর্থাৎ এদের মাধ্যমে আমাদের মর্দগানের রুহে সব পৌঁছে যায়। এই জন্য বলে তোমাদের পিয়ন আসছে দুয়ারে, তোমার দুয়ারে পিয়ন এসেছে, কোনো খবর থাকলে বলো এই পিয়ন এটা পৌঁছে, এর মাধ্যমেই আল্লাহ তাআলা এটা পৌঁছে দেবেন। বিরাট কথা। কুল্লু তোয়ামে কানা হিল্লালে বানি ইসরাইলা ইল্লা মা হাররামে সাইরা নাফসি মিন কাবলান তুলাতাল তাওরাত, সকল খাবারই বনি ইসরাইলদের উপরে হালাল ছিল কিন্তু ইয়াকুব আলাইহিসসালাম নিজের উপরে যে হারাম করেছিলেন এই একটা বস্তু সে নিজের এটা ব্যক্তিগত ব্যাপার যে আমি এটা খাবো না, আলা নাফসি তার নিজের উপরে, এবং সেটা করেছেন কবে, মিন কাবলান তুনাজ্জালাত তাওরাত, তাওরাত নাজেল হওয়ার আগে। তার কারণ ইসরাইল হল ইয়াকুব আলাইহিসসালাম, তো ইয়াকুব আলাইহিসসালামের বহু পরে তাওরাত কিতাব নাজেল হয়েছে, তাওরাত কিতাব নাজেল হয়েছে মুসা আলাইহিসসালামের পরে। এখন দেখেন মুসা ইবনে ইমরান ইবনে ইয়াসার ইবনে কাহেস ইবনে লাবি, তো এই লাবি হলো ইয়াহুদ লাবিরা, এরা মানে বারো ভাই হলো ইসরাইল বা ইয়াকুব আলাইহিসসালামের সন্তান। তো এই ইসরাইল বা ইয়াকুবই তো অনেক সিনিয়র, তোমাদের ছয় সাত পুরুষ আগের মানুষ, সে নিজের উপরে উটের গোশত হারাম করেছিল, সেই জন্য বনি ইসরাইলরা মনে করতো উটের গোশত আমাদের জন্য হারাম, কিন্তু সেটা ছিল তার একটা ব্যক্তিগত ব্যাপার। সেটা ছিল কি, শুনেন ঘটনাটা খুব লম্বা। উনি এই যে ইসরাইল, এরা দুই ভাই আয়েজ এবং ইয়াকুব, এনার বড় ভাইয়ের নাম আয়েজ আর উনি হচ্ছে ইয়াকুব, ইয়াকুব মানে অনুজ, অগ্রজ অনুজ, দুইটা যমজ সন্তান জন্মগ্রহণ করলে প্রথমটাকে অগ্রজ পরটাকে অনুজ বলা হয়। এই অনুজের আরবি হলো ইয়াকুব, ইয়াকুব মানে আকবর মানে গোড়ালি, পায়ের গোড়ালি, এই গোড়ালিটা পিছিয়ে থাকে না, এই জন্য এই আকবর, এর থেকে ইয়াকুব যে পরে আসছে, কিন্তু ওনার নাম হলো ইসরাইল, এই ইল্লা মা হাররাম ইসরাইল, ইসরাইল কিন্তু তার নাম আর ইয়াকুব হলো তার উপাধি। তো এই আয়েজ এবং ইয়াকুব দুই ভাই, আয়েজ হলো বড়, ইয়াকুব ছোট। তো এখন পারিবারিকভাবে এটা হয়েই থাকে, অনেক সময় ছেলেদের মধ্যে কাউকে মা ভালোবাসে বেশি, কাউকে বাবাই ভালোবাসে বেশি। তো এই দুই ভাইয়ের মধ্যে আয়েজ যে বড় তাকে তার বাবা ইসহাক আলাইহিসসালাম বেশি ভালোবাসত, আর ইয়াকুব ছোট তাকে ভালোবাসত মা। তো তাফসিরে বলা আছে যে একদিন ইয়াকুব ইসহাক আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালামের দ্বিতীয় ছেলে ইসহাক আলাইহিসসালাম, এর ছেলে তো ইয়াকুব আলাইহিসসালাম, তো ইসহাক আলাইহিসসালাম তখন অন্ধ হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন। তো একদিন বড় ছেলেকে বলে যে বাবা রে তুই তো ভালো শিকার করতে পারো, তুই আজকে শিকার করে আমার জন্য ভালো খাবার গোশ ভুনা করে খাওয়াবি, আমি তোর জন্য দোয়া করব। তো এইটা বলার পরে মায়ের মনে একটা অন্যরকম চিন্তা আসলো যে বড় ছেলে সে বাবা ভালোবাসে, এখন ছোট ছেলের ব্যাপারে তো কিছু বললো না, তো মা ছোট ছেলে ইয়াকুবকে ডাইকে বলে যে বেটা
তুই তোর পালের দুইটা বকরি জমা করিয়া ভুনা করিয়া তাড়াতাড়ি তোর বাবাকে আগে খাইতে দিবি, এবং তোর বড় ভাই জামা গায়ে দিয়ে যাবি যেন তোকে বসতে না পারে, গায়ে হাত দিলে যেন বোঝে যে তুই বড় ভাই। এই মা এই কৌশলটা করলো, এই কৌশল করে ইয়াকুব আলাইহিস তার জন্য খানা পাক করে বাবাকে খাওয়াল, কে তুমি বাবা আপনার ছেলে খান, খানা টানা খাইয়া দোয়া করলো। এরপরে এবার আয়েস বড় ছেলে খাবার নিয়ে আস, তখন বলে বাবা খান, কল কেন বাবা তুই আমাকে খাওয়াইলি না, কল না তো বাবা আমি তো খাওয়াই নি, কল কি আমাকে খাওয়াই গেল আমি যে এইমাত্র খানা খেয়ে উঠলাম। তখন ওই বড় ছেলে মনক্ষুণ্ণ হলো, হইয়া সে এমনকি শপথ করলো যে আমার যখন এই বাপ মা থাকবে না তখন আমি এর প্রতিশোধ নেব যে আমার ভাই আমার সাথে এরকম ষড়যন্ত্রটা কেন করলো। এখন এই ঘটনা মায়ের জানার পরে মা বলে যে বাবারে এই পরিবারে তোর থাকাটা ভালো হবে না, তুই এখান থেকে তোর মামা বাড়ি চলে যা। তখন এই ইয়াকুব বা ইসরায়েল উনি রাতের বেলায় রওনা করে মামা বাড়ি, ওনার মামার নাম ছিল লাবান, তো এই লাবান ওনার মামা, এই মামা বাড়ি এটা হারান শহরে, মানে সিরিয়ার দিকে কোনো একটা অঞ্চল হারান, এখানে তার মামার বাড়ি ছিল। তার মা বলে দিল তুই মামার বাড়ি যা এবং তোর মামা তো এক বোন বিয়ে করে তুই সেখানে থাকবি, মামা তো দুই বোন ছিল লাইজি এবং রাহিল, তো সেই যুগে আবার একসঙ্গে দুই ভাই দুই বোনকে বিয়ে করাও যায় ছিল, তো উনি প্রথম লাইয়াকে বিয়ে করছেন, তারপরে দ্বিতীয় বোন রাহিলকে বিয়ে করছেন, এই রাহিলের পেটে হচ্ছে ইসু আলাইসালাম বা বেনিয়ামিন, আর এই লাইয়ার পেটে হলো অন্য দশ ভাই, এই বারো ভাই ইয়াকুব আলাইসালামের বারো সন্তান। তো এইভাবে ওনার খুব বিস্তারিত ইতিহাস আছে, উনি প্রতিমধ্যে একটা পাথর মাথার নিচে দিয়ে শুয়েছিলেন, সেই পাথরের সাথে দেখে যে আকাশে সিঁড়ি লাগানো, ফেরেশতারা ওঠানামা করে, এবং সেইখানে উনি যখন জাগ্রত হন মানে স্বপ্নেই তাকে বলা হয়েছে যে এখানে তুমি আল্লাহর ঘর নির্মাণ করবা। তো ওই পাথরটা হলো সকরা পাথর, বাইতুল মুকাদ্দাসে পাথরটা আছে, ওই পাথরের সাথে আকাশে সিঁড়ি লাগানো। তো এই ইব্রাহিম আলাইহিস সালামের মানে সময় তো কাবা ঘর নির্মাণ করা হলো, তো এই সময় কিন্তু বাইতুল মুকাদ্দাস নির্মাণ এখনও হয় নাই, এই এনার হাতেই বাইতুল মুকাদ্দাস নির্মাণ হয়েছে, ইব্রাহিম সফর ইসহাক আলাইহিস সালাম তার ছেলে ইয়াকুব তৃতীয় পুরুষে। তো ওনাকে ওইভাবে স্বপ্নে বলা হলো যে এটা আল্লাহর ঘর, তুমি এখানে এই পাথর মাথা দিয়ে নিচে দিয়ে ঘুমাইছে যে এই পাথরের সাথে আকাশে সিঁড়ি ফেরেশতারা ওঠানামা করে, তুমি এখানে আল্লাহর ঘর নির্মাণ করবে। তো ওইখানেই কিন্তু পরে বাইতুল মুকাদ্দাস উনি নির্মাণ করেন, এটা দ্বিতীয় নির্মাণ বা আরও পরের নির্মাণ, এর আগে বহু আগে এটা নির্মাণ করা হয়েছিল। তো এই যে সিঁড়িটা ওখানে আছে এর বাস্তব প্রমাণ হলো যে আমাদের রাসূলের মেরাজ এটা তো কাবাঘর থেকে হইতে পারত, কিন্তু না হইয়া তাকে রাতে কোথায় নিয়ে যাওয়া হলো, বাইতুল মুকাদ্দাস, তার কারণ আকাশে ওঠানামার সিঁড়িটা ওখানেই। এই জন্য কিন্তু আমাদের রসুলকে মক্কা থেকে তার ঊর্ধ্বগমন হয়নি, তাকে নেওয়া হয়েছে রাতের বেলায় মক্কা থেকে বাইতুল মা, ওখান থেকে আকাশে গমন, এই সিঁড়ির কারণে সব ফেরেশতারা ওখান থেকে ওঠানামা করে। তো এভাবে উনি ওই পাথরের তেল ঢালিয়ে চিহ্নিত করে রাখছে, পরে ওখানে উনি বাইতুল মুকাদ্দাস ঘর নির্মাণ করছে। তো উনিও মামার বাড়ি থেকে প্রথম মামা তো এক বোন বিয়ে করছে, তারপর দ্বিতীয় বিয়ে করছে, বারোটা সন্তান হয়েছে, তখন আল্লাহর কাছে মান্নত করছে যে এই বারো সন্তান নিয়ে যদি আমি নিরাপদে বাড়ি পৌঁছতে পারি তাহলে আমি একটা সন্তানকে কোরবানি করব। এটা সেই যুগে এরকম প্রথা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তো নিয়ত করছিল যে আমার একটা সন্তান আমি কোরবানি করব। তো উনি এরকম মান্নত করলেন যে আমার এই সন্তানগুলো নিয়ে আসো, এই সালামতে আমি বাড়ি পৌঁছতে পারলে একটা ছেলে কোরবানি করবো, কঠিন একটা ছেলে কোরবানি করা। তো উনি চলছেন ওনার পরিবার পরিজন নিয়ে, দুই স্ত্রী তারপরে সন্তানদেরকে নিয়ে চলছেন, চলার পথে হঠাৎ করে দেখে যে তার এই পরিবার পরিজনে একটা চোর ঢুকছে। এই চোর কোথা দিয়ে ঢুকলো? তখন উনি শক্তিশালী মানে চোরকে ধরছে, কিন্তু আসলে ছিল ফেরেশতা, চোর না। তো এখন ওই ফেরেশতার সাথে তার খুব ধাক্কাধাক্কি ধরাধরি হচ্ছে, দুইজন সমান সমান কুস্তি চলছে। এখন এই কুস্তি চলতে চলতে হঠাৎ করে এই ফেরেশতা তার রানে একটা জায়গা চাপ দিল, চাপ দেওয়ার সাথে সাথে তার এক শিরা রোগ শুরু হয়ে গেল, প্রচণ্ড বেদনা শুরু হয়ে গেল, এক শিরা রোগ এটা শুরু হয়ে গেল, এবং এই করিয়েই ওই চোর ওইখান দিয়ে সরাসরি উপরের দিকে উঠে গেল। তখন দেখতেন যে কেমন কথা, এটা তো তাহলে মানুষ না, এটা কি, তাহলে আমাকে এটা কেন করা হলো? তখন ওই বেদনা নিয়ে কোকাতে কোকাতে বাড়ি গেছে, বেদনা এই রানে এমন একটা রোগে চাপ দিছে যে তার একটা কোষ মানে ফুলে গেছে এবং প্রচণ্ড বেদনা শুরু হয়ে গেছে। এইভাবে সে বাড়িতে গেলেন, এবং যাওয়ার পরে তার যে একটা সন্তান কোরবানি করার প্রতিশ্রুতি ছিল আল্লাহ তাআলা সেইটা রহিত করার জন্য তাকে অসুস্থ করলেন। এই বিষয়টা উনি বলছে আমি সুস্থে বাড়ি গেলে আমি একটা সন্তান কোরবানি করবো, আল্লাহ সুস্থে তাকে বাড়ি
এজন্য নেন নাই, এই কৌশলটা আল্লাহ করেছেন। তো এই ঘটনার পরে উনি তো অসুস্থ, খুব বেদনায় চিৎকার করছেন, তখন আল্লাহর কাছে মান্নত করলেন যে আল্লাহ আমাকে যদি আপনি সুস্থতা দান করেন তাহলে আমার সর্বশ্রেষ্ঠ প্রিয় খাদ্য আমি বর্জন করব। তো ওনার প্রিয় খাদ্য ছিল উটের মাংস, উটের দুধ, এইটা উনি ব্যক্তিগতভাবে নিজে মান্নত করে হারাম করছে যে আমি আমাকে আপনি সুস্থ করলে আমি এই খাদ্যটা আমি ত্যাগ করব আপনার উসিলায়। এই জন্য উনি ব্যক্তিগতভাবে এই খাদ্যটা খেতেন না, কিন্তু পরবর্তীতে বনিয়াসেলে মনে করছে যে এটা আল্লাহর হুকুম, আমাদের জন্য উটের গোস্ত হারাম। সেই কথাটা আল্লাহ বলে দিয়েছেন যে উটের গোস্ত হারাম না, এটা ইয়াকুব আলাইহিস সালাম তার ব্যক্তিগত কারণে এটা করেছিল, এই কথা আল্লাহ বলেছেন। কুল্লু তাম একানা হেল্লালে বানি ইসরাইলা ইল্লামা হারাম ইসরাইল রাফসি, ইসরাইল যা নিজের উপর হারাম করছে এছাড়া এটা কিন্তু তোমাদের উপরে হারাম নয়। এবং এটা মেন কবলান তুনাজ্জালাত তাওরাত, তাওরাত নাজালের বহু আগে, তো তোমরা তো তাওরাতের অনুসারী, কাজেই তোমরা তাওরাতে যা বলা আছে দেখো, পিছনের দিকে তোমরা যাচ্ছ কেন? কুল, আপনি বলুন, হে রাসূল আপনি বলুন, ফাতুবে তাওরাতে ফাতলুহা, তাওরাত নিয়ে আসো, তাওরাত পাঠ করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, তা দেখাও তাওরাতে কোথায় আছে উটের গোস্ত খাওয়া হারাম, উটের দুধ খাওয়া হারাম, দেখাও নাই। ফামান ইফতারা আলা আল্লাহ আল কাযাব মিন বা'দ যালিকা ফাউলাইকুমুজ জালিমুন, আল্লাহর উপরে যারা মিথ্যা রচনা করে এরপরেও তারা জালিম, মানে আল্লাহ বলেন নাই এরা বলে আল্লাহ বলছে, এটা মিথ্যা রচনা করা। তো আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন, এটা বলা যাওয়ার অপরাধ। রাসুল বলেন নাই, যদি কেউ বলে রাসুল বলেছে, সেও কিন্তু এই অপরাধে অপরাধী হবে। কথা বলতে পারছেন? হাদিস পাইলেই আপনি আকারে মাশাআল্লাহ হাদিসে আছে, কিন্তু হাদিস আর কোরআন না যে জালিকাল কিতাব আল্লাহ আরবি, এটা তো আমার পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করতে হবে, তারপর কথা বলতে পারছেন? কিন্তু না করেই আপনি বললেন রাসুল বলেছে, অথচ রাসুল বলেন নাই, তাহলে এটা ইফতারা হইল। তো আল্লাহ যা বলেন নাই তাই যদি বলেন আল্লাহ ইফতারা, এবং এরা কখনোই জয় করতে হবে না। রাসুল যা বলেন আপনি যদি রাসুল বলেছেন, এটা ইফতারা, মিথ্যা অভিযোগ চাপানো, কাজে এটা কিন্তু সাবধান। আপনি এটা কোরআন না যে আপনি পাইলেন আর আপনি একেবারে আমল করতে শুরু করে দিলেন, এই ব্যারামেই কিন্তু সমাজে এত বিভেদ। আল্লাহ একটুও বিবেচনা করে না যে আমি হাদিসটা পাইলাম তো এটা যাচাই বেসাই করি, জানা শোনা করি, কোথায় কি জানি, এটা ভালো মন্দ দিচ্ছি না, হাদিসে আছে, ও বাপ রে বাপ। আবার কি, এটা যারা না মানে এরা কাফের হয়ে গেছে, কিন্তু কাফের যে কে হয়েছে দেখবেন বিচারের মাঠে, যে আপনি না জেনে শুনে রাসুলের প্রতি আপনি মিথ্যা আরোপ করলেন, আল্লাহ রাসুল এটা বলতে পারেন না, বলেন নাই, আপনি বলেন বলছে। মৃত্যুর দামি যারা বেহেশত নেয় কিনে।